তো তা মানে খুব মুশকিল বলা। আর একটা জিনিস আমি বলি, বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন পদাধিকারী, মুখ্যমন্ত্রী সহ অনেক যারা রাজনৈতিক নেতা আছে, তারা বিভিন্ন মঞ্চে বলছে যে 18,000 চাকরি রেডি আছে, হাইকোর্টের নির্দেশে চাকরিটা দেওয়া যাচ্ছে না। মানুষকে বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক নেতারা বলছে বিভিন্ন টিভিতে, মিডিয়াতে, পেপারে যে 18,000 চাকরি রেডি আছে, কিন্তু এই সব মামলা ফামলা চলছে, হাইকোর্ট ফাইকোর্ট করে দিচ্ছে, এই হাইকোর্ট করার জন্য আমি চাকরিটা দিতে পারছি না, ভাই রেডি আছে। তো এটা অনারেবল জাস্টিস টিভিতে বা পেপার মাধ্যমে দেখেছে, দেখার পর তিনি আজকে মামলা মন্তব্য করে যে এই যে নেতা বা রাজনৈতিক মানুষ যারা আছে তারা বিভিন্ন সময় এই কথা বলছে, এই কথাটার সত্যতা কত? 18,000 চাকরি কি সত্যি আমার জন্য বা কোর্টের জন্য আটকে আছে? যদি আটকে থাকে তাহলে এই 18,000 চাকরির মধ্যে কতটি প্রাইমারি, কতটি আপার প্রাইমারি, কতটি ওবিসি, এসটি, এসসি, জেনারেল, সমস্ত ভাগ বটবারা কি আছে এটা আমাকে জানাও। ফালতু ফালতু যদি আমার জন্য আটকে থাকে তাহলে তো ব্যাপারটা খারাপ হবে, মানুষ ভাববে যে কোর্টের জন্য চাকরি আটকে আছে। তো এটার তথ্য সঠিকভাবে শিক্ষা সচিব যিনি আছেন তাকে বলে যে 29শে জুলাই, 29শে জুলাই, এই যে নতুন, মানে এগুলো জয়েন ফয়েন হয়নি, মুখে যেটা জয়েন হচ্ছে আর কি, যে 18,000 নিয়োগ করে দেবো, এই করে দেবো, ও করে দেবো, এই যে ব্যাপারটা। তো এটার যে সঠিক বা সত্যতা কি আছে, না এটা ভুয়া কথা, না কাউকে খুশি করার জন্য কথা, এই সামগ্রিক ব্যাপার নিয়ে অনারেবল জাস্টিস কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন মাননীয় বিচারপতি যে 29শে জুলাইয়ের মধ্যে এটা, ভাই তুমি জানাও এফিডেভিট করে যে তোমার কাছে কি 18,000 চাকরি আছে, যদি থাকে তাহলে কতটি প্রাইমারি, আপার প্রাইমারি, কি কি বৃত্তান্ত, সামগ্রিক বিষয়টা জানা। এটা গেল কলকাতা হাইকোর্টের রিপোর্ট।